আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অল্প খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন এবং বাড়ির ভিতরে অনেক সুন্দর করে একটি ডিজাইন করে আপনাদের বাড়িটি নির্মাণ করে নেবেন। তো আমাদের বাড়িতে চারটি বেডরুম, দুটি টয়লেট, দুটি বারান্দা, একটি কিচেন দিয়ে অসাধারণ করে করা হয়েছে। সামনে অসাধারণ একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত, ইনশাল্লাহ আমরা A to Z সব কিছুই আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা আশা করছি যে ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তার একটি খরচের হিসাব পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা আগে আমাদের বাড়িটির ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিন, তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে যাব আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 38 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 8 ইঞ্চি। টোটালি 1440.8 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে সামনে অসাধারণ একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো পোস্টার ডিজাইনটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট করে এবং ব্যালকনি রাখা হয়েছে 2টি। তো ব্যালকনির সাইজগুলো রাখা হয়েছে 14 ফিট বাই 4 ইঞ্চি করে এবং সামনে 2টি বেডরুম রাখা হয়েছে বড় সড়ো করে। তো বেডরুমগুলো সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 14 ফিট এবং আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 14 ফিট করে। তারপরে আপনারা সিঁড়ি দিয়ে ঢুকলেই, প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন ড্রয়িং রুমটি। তো ড্রয়িং রুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে। তো ড্রয়িং রুম থেকেই প্রত্যেকটি রুমে যাওয়া যাবে, সেই হিসেব করেই আমরা ড্রয়িং রুমটা করেছি। তো আমাদের পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট করে এবং আমাদের কিচেন রুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে অথবা কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো আমরা সিঁড়ি রুম দিয়ে যখন একটু ভিতরে ঢুকবো তখন আমরা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পাবো। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি মোটামুটি বড় সড়ো করে রাখা হয়েছে। তো আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেস দিয়ে আমরা প্রত্যেকটি রুমে যাতায়াত করতে পারবো। তো আমাদের সামনের 2টি দুপাশে বেডরুম রাখা হয়েছে 14 ফিট বাই 14 ফিট করে বড় সড়ো করে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের রুমগুলোতে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ছাদের উপরে, ছাদের নিচে। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের বাড়িটিতে এভাবে সুন্দর করে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন। বাড়ির ভিতরে কোনো বেশি একটা খরচ হবে না, অল্প খরচের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন দক্ষ মিস্ত্রি দ্বারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির ফ্লাস্টার খুব সুন্দর বা দক্ষভাবে করা হয়েছে বা দক্ষ মিস্ত্রি দিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো আমরা এই বাড়িগুলোতে দেখতে পাচ্ছেন লোহার দরজা ব্যবহার করেছি এবং লোহার জানালা ব্যবহার করব, যাতে করে আমাদের বাড়িটির খরচ কম আসে বা কম পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। তো আসলে বাড়ির ভিতরে টয়লেটের ভিতরে অন্ধকার দেখে আমি আসলে পুরোপুরি দেখাতে পারতেছি না। তো আমাদের এখানে ঘাটনির কাজ শেষ প্রায়, কিন্তু আমাদের প্লাস্টারের কাজ বাকি আছে। তো আমরা আসলে এই বাথরুমে টাইলস লাগাবো, সেজন্য আমরা প্লাস্টারটা এখনও করিনি। তো আমরা উপরে ফলসা ঢালাই করেছি, যাতে করে পারে জিনিসপত্র ফলসাদের উপরে রাখা যায়। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির বাথরুমের উপরে ফলসা ঢালাই করতে, যাতে করে আপনাদের এখানে একটু জায়গা বাড়ে, আপনারা ওখানে যে কোনো জিনিসপত্র রাখতে পারবেন। তো বন্ধুরা এটি হচ্ছে একটি ভিতরের রুম, দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিতরের রুমটাতে একটি শেলফ বা তাক ঢালাই করা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির ভিতরের রুমগুলোতে এভাবে শেলফ বা তাক ঢালাই করতে। তো আপনারা লোহার দরজাগুলো দেখতে পাচ্ছেন, এখানে লোহার দরজাগুলো প্রত্যেকটি দরজার পিছনে আমাদের খরচ হয়েছে 5.5 থেকে 6,000 টাকা। তো আপনারাও 5.5 থেকে 6,000 টাকা হলে আপনারা লোহার দরজা ডিজাইন করা দরজা পেয়ে যাবেন। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি কিচেন। তো আমাদের কিচেনে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে এবং আমাদের উপরে একটি তাকও আমরা এক্সট্রাভাবে ঢালাই করেছি এবং আমাদের এই রুম, এই কিচেন রুমটাতে আমরা এক্সট্রা একটা প্রবেশ পথ রেখেছি, যাতে করে মা বোনেরা যাওয়া আসা করতে পারে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের কিচেনের মধ্যে এভাবে তাক ঢালাই করতে, যাতে করে এক্সট্রাভাবে আপনাদের আর ক্যাবিনেট লাগাইতে হবে না, আমরা এটার মধ্যে অনেক জিনিসপত্র রাখতে পারবেন। তো বন্ধুরা আমাদের বাড়িতে একটি প্রবেশ পথ রাখা হয়েছে, আউট প্রবেশ পথ।
তো আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিও নাটানে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা যদি এই বাড়িটির যে লোহার জানালাগুলো লাগানো হয়েছে তো সেগুলোর দাম পড়েছে 4 থেকে 5 হাজার টাকার মধ্যে, তো আপনারাও 4 থেকে 5 হাজার টাকার মধ্যে আপনাদের বাড়ির লোহার দরজাগুলো জানালাগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো আমাদের বাথরুমের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা প্লাস্টিকের ইউপিভিসি ডোর ব্যবহার করেছি, যেগুলো বাজার মূল্য 2,500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আছে। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম। তো আমাদের বেডরুমটার সাইজটা অবশ্যই আপনারা ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো আমরা প্রত্যেকটি রুমে আমরা যে জায়গাটা ফ্যান লাগাবো রুমটার মাঝখানে আমরা সুন্দরভাবে ডিজাইন করেছি। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির প্রত্যেকটি রুমে এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো ডিজাইন করে নিলে আপনাদের বাড়ির রুমের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা আমাদের বাড়িটিতে মোট 16টি কলম রাখা হয়েছে। 16টি কলমের সাইজগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের বাড়িটি এভাবে সুন্দর করে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে নিতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে, এবং বাড়ির ভিতরে মনের মাধুরী দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা ছাদের উপরে আমরা অনেক সুন্দর করে ডিজাইন করেছি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির ছাদের নিচে এভাবে সুন্দর করে দক্ষ মিস্ত্রি দ্বারা ডিজাইন করে নিতে, তাতে করে আপনাদের রুমের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে। এবং আপনাদের বাড়ির ভিতরে আপনারা রুমের ভিতরে চেষ্টা করবেন ভেন্টিলেটার ইউজ করতে। তো ভেন্টিলেটার ইউজ করলে আপনাদের বাড়ির ভিতরে যে আপনারা কথা বললে যে নয়েজটা হবে সেটা কেটে যাবে, আপনাদের কথাগুলো স্মুথলি বা ক্লিয়ারলি শোনা যাবে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িতে খরচ হয়েছে 7,80,000 টাকার মতো। তো 7,80,000 টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা মোটামুটি এতটুকু কাজ করতে পেরেছি। তো আমরা আশা করছি আমাদের বাড়িটি কমপ্লিট করতে মাত্র 9 থেকে 11 লক্ষ টাকার মধ্যে আমাদের পুরো বাড়িটি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি ছাড়া। তো আপনারাও 11 লক্ষ টাকা 10 থেকে 11 লক্ষ টাকা হলে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়, এবং আমাদের ছাদের মধ্যেও ডিজাইন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন যে গ্যাপগুলোর মধ্যে আমরা এখানে লোহার গ্রিল লাগাবো, এসএসএর গ্রিল লাগাবো। তো আপনারা পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখতে পারবেন আমাদের বাড়ির ছাদের এবং ভিতরে কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন বা আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই বাড়ির সম্পর্কে আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এ কামনা আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।